মোর্চার গুলিতে নিহত এসআই অমিতাভ মালিকের দেহ মধ্যমের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা। আজ বিমানে বাগডোগরা থেকে কলকাতায় পৌঁছানো হয় অমিতাভের দেহকে, সেখান থেকে মধ্যমগ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকেই সঙ্গে ছিলেন দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক। কান্নার রোলের মধ্যেই গান স্যালুট দেওয়া হয় তাকে। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অমিতাভের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা তুলে দেন বলে জানা গিয়েছে। এদিন সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মর্গের সামনে ফুল দিয়ে অমিতাভবাবুকে শেষ শ্রদ্ধা জানান পুলিশ কর্তারা। এরপর পাইলট ভ্যান এসকর্ট করে বাগডোগরা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় দেহ। সেখান থেকে তার দেহ নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন পুলিশ আধিকারিক ও তার পরিবারের লোকেরা। আমাদের যিনি অফিসার মারা গেছেন সাব ইন্সপেক্টর, ওনার মৃতদেহ এখানে শিলিগুড়ি মেডিকেল কলেজে আনা হয়েছে। আমরা আজকে সমস্ত যা কারবাই মেডিকেল কলেজে আছে পরে ওটা রিজার্ভ করে রাখা হবে। কালকে প্রথম ফ্লাইটে আমরা এখান থেকে কলকাতা রওনা করব। ওনার স্ত্রী যাবেন সঙ্গে এবং আমাদের কিছু অফিসার গিয়ে ওখানে পরিবারকে আমরা সম্মানজনকভাবে নিয়ে যাবো এখান থেকে এবং পরিবারকে ওখানে আমরা ওনার স্ত্রী আছেন উনি দার্জিলিংয়ে ছিলেন, উনি এসছেন, ওনাকেও কালকে আমাদের অফিসাররা নিয়ে যাবেন।